সিয়াম পালন করতে হবে চাঁদ দেখে, চাঁদ দেখার আগে আপনি বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে সৌদি আরবে কবে চাঁদ উঠেছে সেই চাঁদ দেখার আগে সৌদি আরবের চাঁদ দেখে সারা বিশ্বের মানুষ একসাথে সিয়াম পালন করতে হবে এ সমাজে এরকম ফতোয়া আছে না নাই এটা স্রেফ ধোকাবাজি সালাত আদায় করেছেন মর্যাদা ফেরেশতারা লিখে লিখে দিয়েছেন হজ করেছেন মর্যাদা ফেরেশতারা লিখে লিখে দিয়েছেন দান করেছেন মর্যাদা সওয়াব ফেরেশতারা লিখে লিখে দিয়েছেন কিন্তু সিয়াম এমন একটা ইবাদত সিয়াম পালন করেছেন এবার আল্লাহ বলছেন আসসাওমুল্লি ওয়া আনা আযযিবিহি বান্দা সিয়াম শুধু আমার জন্য রেখেছে সুতরাং আমি আল্লাহ নিজে তার প্রতিদান দেব সুন্দর করে এক শ্রেণীর হুজুররা নিয়ত মুখস্থ করছে ওই যে তুহফায়ের রমজানে সুন্দর করে বড় বড় করে নিয়ত লিখে দিয়েছে নাওয়াইতো আন আসুমা গদাম মিন শাহরে রমাজানুল মুবারাকে আরো অনেক কিছু কত কি নিয়ত মুখে উচ্চারণ করা বিদাত স্পষ্ট মুখে উচ্চারণ করে নিয়ত বলা কঠিন পাপ আর যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমাজানের সিয়ামের রাত্রে জেগে জেগে তারাবির সালাত আদায় করবে কিয়ামুল লাইল করবে রাত্রের সালাত আদায় করবে গুফের আল্লাহ মা তাকাদ্দামা মিং দাম্বিহ আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির পূর্বের জীবনের সব গুনাহা মাফ করে দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি রমাজান মাসে ওমরা পালন করে তাহলে আমি নবী আমার সাথে হজ করার সমপরিমাণ নেকি পেয়ে গেল সিয়াম অবস্থায় ১৩টা পয়েন্ট এই কাজগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না ১ নাপাক অবস্থায় ফজর করা ২ সিয়াম অবস্থায় মিসওয়াক করা ৩ কুলি করা এবং নাকে পানি দেওয়া নাক ঝাড়া তবে এমন অবস্থায় নাকে পানি দিবেন না যেন পানিটা গলার ভিতরে প্রবেশ করে যায় সিয়াম অবস্থায় ওজুর সময় গড়গড়া করে কুলি করবেন না ৪ সিয়াম অবস্থায় স্ত্রীর সাথে গায়ে গা ঠেকানো চুম্বন দেওয়া ৫ খাদ্যের উদ্দেশ্য ব্যতীত ইনজেকশন নেওয়া বা ভ্যাকসিন নেওয়া ৬ কিডনির ডায়ালাইসিস করা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه
ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে রমজান মাসে জুমা মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা তাঁর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত সুধী মণ্ডলী, সংক্ষিপ্ত খুতবাই আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা 183 আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহুল বুখারী থেকে একটি সংক্ষিপ্ত হাদিস পাঠ করেছি। এই কোরআন মাজিদের আয়াত ও হাদিসকে সম্মুখে রেখে সংক্ষিপ্তভাবে রমজানের ফাজাইল ও মাসাইল সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশা আল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ পৃথিবীতে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার পৃথিবীতে যত মাধ্যম রয়েছে, অল্প সময়ে অধিক সওয়াব অর্জনের পৃথিবীতে যত মাধ্যম রয়েছে, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সিয়াম পালন করা। সহিহুল বুখারীর 2840 হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর পথে একদিন সিয়াম পালন করবে, বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি সাবঈনা খরিফা, আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে রাখবেন। দেখুন, একদিন যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর পথে সিয়াম পালন করেন তাহলে তার মর্যাদা এত বেশি। সহি তিরমিজির 1624 হাদিস। আবু উমামা বাহিলি রদি আল্লাহ আনহু বলেন, রসুল্লাহ সাল্লাহু আলী সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন সিয়াম পালন করবে, জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারে খন্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝে এত বিশাল বড় একটা গর্ত তৈরি করবেন যার দূরত্ব হবে আসমান এবং জমিনের দূরত্বের সমপরিমাণ। দেখুন, সিয়াম এত উচ্চ মর্যাদা সম্পন্ন ইবাদত, সিয়াম এত লাভজনক ইবাদত, অল্প সময়ে আল্লাহকে সন্তুষ্ট করার এত বড় ইবাদত সিয়াম। এটা তো নফল সিয়াম, এরপর ফরজ সিয়াম রমাজান, তার মর্যাদা কত। সহিহুল বুখারীর 37 এবং 38 হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাজানের সিয়াম পালন করবে, গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির পূর্বের জীবনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। দেখুন, কত বড় মর্যাদা সম্পন্ন ইবাদত সিয়াম। অমান কমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, আর যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাজানের রাত জেগে জেগে, লাইলাতুল কদর জেগে জেগে, রমাজানের সিয়ামের রাত্রে জেগে জেগে তারাবির সালাত আদায় করবে, কিয়ামুল লাইল করবে, রাত্রের সালাত আদায় করবে, গুফেরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। শুধু তাই না, পৃথিবীতে আপনি যে ইবাদত করেছেন এই ইবাদতগুলোর সওয়াব লেখে লেখে ফেরেশতারা দেবেন। ফেরেশতাদের হাতে খাতা কলম আছে, ফেরেশতারা লেখে লেখে তার সওয়াব দিবেন।
কিন্তু সিয়াম এমন একটা ইবাদত যার মর্যাদা পৃথিবীর কাউরও দেওয়ার ক্ষমতা নেই সিয়ামের মর্যাদা স্বয়ং দিবেন একমাত্র আল্লাহ সহিহুল বুখারীর 1904 হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবইমিয়াতি যিফ আদম সন্তানের প্রত্যেক নেক আমলের সওয়াব 10 গুণ থেকে আল্লাহ 7 শতগুণে বাড়িয়ে দেন কিন্তু বান্দা যখন সিয়াম পালন করে ফেরেশতারা অন্য ইবাদতের মর্যাদা সওয়াব ফেরেশতারা লিখে লিখে দিয়েছেন সালাত আদায় করেছেন মর্যাদা ফেরেশতারা লিখে লিখে দিয়েছেন হজ করেছেন মর্যাদা ফেরেশতারা লিখে লিখে দিয়েছেন দান করেছেন মর্যাদা সওয়াব ফেরেশতারা লিখে লিখে দিয়েছেন কিন্তু সিয়াম এমন একটা ইবাদত সিয়াম পালন করেছেন এবার আল্লাহ বলছেন আসসাওমুলি ওয়া আনা আযযিবিহি বান্দা সিয়াম শুধু আমার জন্য রেখেছে সুতরাং আমি আল্লাহ নিজে তার প্রতিদান দেব দেখুন পৃথিবীতে কারো ক্ষমতা নাই সিয়ামের মর্যাদা দেওয়ার সিয়ামের মর্যাদা দিবেন স্বয়ং একমাত্র আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ জাহান্নামের মালিক আল্লাহ আপনি আল্লাহর উদ্দেশ্যে সিয়াম পালন করেছেন আল্লাহ আপনার সিয়ামে খুশি হয়ে আপনার হাতে একটা সওয়াব লিখে দিয়েছেন এটা নিয়ে কি আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না কারণ আপনার আপনাকে সওয়াব দিয়েছেন কে আল্লাহ জান্নাতের মালিক কে আল্লাহ আপনি আল্লাহর দেওয়া সওয়াব নিয়ে জান্নাতে চলে যাবেন খুশিতে কেন আল্লাহ বলছেন হাদিসে কুদসি ইয়াদা ওশাহাওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি বান্দা তার প্রবৃত্তির চাহিদা বান্দা খাদ্য এবং পানীয় পরিত্যাগ করেছে পৃথিবীর কারো ভয় না একমাত্র আমি আল্লাহ আমার জন্য এজন্য যদি আপনি আল্লাহর উদ্দেশ্যে সিয়াম পালন করেন তাহলে আপনার মর্যাদা এত উচ্চে এত বেশি এত শ্রেষ্ঠ শুধু তাই না দেখুন আপনি সিয়াম পালন করেছেন আপনার মর্যাদা এত তো এত মাসখানে আরেকটা কথা বলতে হয় রমজান মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস এই মাসে সিয়াম পালনের সাথে সাথে ওমরা করা আরও মর্যাদার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি রমজান মাসে ওমরা পালন করে তাহলে আমি নবী আমার সাথে হজ করার সমপরিমাণ নেকি পেয়ে গেল কিন্তু উল্লেখ্য আপনি মর্যাদার জন্য রমজান মাসে ওমরা পালন করেছেন আপনার ওমরার টাকা যদি মেরে খাওয়া টাকা হয় আপনার ওমরার টাকা যদি হারাম টাকা হয় আপনার ওমরার টাকা যদি সুদের টাকা হয় আপনার ওমরার টাকা যদি ঘুষের টাকা হয় তাহলে ওই ওমরা সৌদি আরবের মক্কা যাওয়া দূরের তো কথা কাবা ঘরে প্রবেশ করা তো দূরের কথা আপনি বাংলাদেশের অধিবাসী হলে বাংলাদেশের বিমানবন্দর অতিক্রম করা দূরের কথা রাজশাহী রেল স্টেশন অতিক্রম করবে না কেননা সিলসিলা সহিহার 2609 হাদিস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম হারাম খাদ্যে প্রতিপালিত দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না হারাম খাদ্য খেয়ে ওমরা করবেন হজ করবেন এক টাকাও লাভ হবে না তবে আসুন বলছিলাম সিয়ামের মর্যাদা সিয়ামের গুরুত্ব এবং ফজিলত সহিহুল বুখারীর 3257 হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব জান্নাতে আটটা দরজা রয়েছে মিনহা বাবুন ইউসাম্মা রায়ান তার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রায়ান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন জান্নাতের ওই দরজা দিয়ে পৃথিবীর অন্য কাউর ঢোকার ক্ষমতা নেই জান্নাতের ওই দরজা দিয়ে একমাত্র সিয়াম পালনকারীরা প্রবেশ করবে হিসাব করে দেখেন আপনি দুনিয়াতে
সিয়ামের মর্যাদা দেখান, দেখেন আপনি দুনিয়াতেই মরার আগে পীর ধরে যাচ্ছেন, পীরের কবরে টাকা পয়সা দিয়ে যাচ্ছেন, পীর আপনাকে হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে। দুনিয়াতে তো হাকিমের কাছে উকিল ছাড়া যাওয়া যায় না, সুতরাং আল্লাহর কাছে কি পীর ছাড়া যাওয়া যাবে? এই ধোকাবাজি থেকে বিরত থাকুন, এই পীর সাহেব আপনাকে রক্ষা করতে পারবে না, পীর সাহেব তো আর নিজের খবরই রাখেন। তবে হ্যাঁ, আপনার মর্যাদা, আপনার জন্য আল্লাহর কাছে সিয়ামের মর্যাদা দেখেন। বাইহাকি সোয়াবুল ইয়ামের ইমানের 1994 নম্বর হাদিস, আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসিয়াম ওয়াল কুরআন, হাসরের মাঠে আল্লাহ বিচারক, ডান পাশে দাঁড়িয়ে গেছে সিয়াম, বাম পাশে দাঁড়িয়ে গেছে কোরআন, আল্লাহর কাছে কথা বলছে, আপনি কথা বলার আগে আপনার জন্য সিয়াম আল্লাহর সাথে কথা বলছে। সিয়াম বলছে, আয় রব্বি মানাতুহু ত্বামা ওয়াস-সাহাওয়াতি বিন-নাহারে, আমি এই বান্দাগুলোকে, এই বান্দিগুলোকে, এই যুবকগুলোকে, এই সোনামণিগুলোকে দিনের বেলা খাদ্য পানীয় থেকে বিরত রেখেছি, প্রবৃত্তির চাহিদা থেকে বিরত রেখেছি, ফা সাফিনি ফিহে, আল্লাহ এদের ব্যাপারে আমি সিয়াম আপনার কাছে কথা বলছি, আল্লাহ আমার সুপারিশ কবুল করে নাও। কে কথা বলছেন? সিয়াম আপনার জন্য কথা বলছেন কার সাথে? আল্লাহর সাথে। অপর পাশে দাঁড়িয়ে গেছে কোরআন, কোরআন আল্লাহর সাথে দাঁড়িয়ে কথা বলছে, রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইলে, আমি এই এই বান্দাগুলোকে রাত্রিবেলায় ঘুম থেকে বিরত রেখেছি, ফা সাফিনি ফিহে, ওই বান্দা রাত্রিতে ঘুম পরিত্যাগ করে নষ্ট মোবাইল না দেখে, অ্যান্ড্রয়েড ফোনের মোবাইলের নষ্ট ছবি না দেখে আমি কোরআন আমাকে তেলাওয়াত করেছে, ফা সাফিনি ফিহে, আল্লাহ ওদের ব্যাপারে আমি কোরআন আমার সুপারিশ কবুল করে নাও। কলা ফাই ও সাফানে, আল্লাহর নবী বলছেন, এরপর আল্লাহ সিয়াম এবং কোরআনের সুপারিশ কবুল করে এই বান্দাকে জান্নাতে দেবেন। সিয়ামের মর্যাদা, কোরআনের মর্যাদা কত উচ্চে আপনি কি দেখেছেন? তবে হ্যাঁ, আপনাকে বাস্তব একটা দৃষ্টান্ত দেখাই, একটা দৃষ্টান্ত। আমার হাতে এটা কি? কলম। এই কলম এটা আছে, এই কলমকে এইটা খুলে ফেললাম মাথার, এটার নাম হেড বলি আমরা, আর অনেক কিছু বলি, তো এটা খুলে ফেললে এটা কি পূর্ণাঙ্গ কলম বলা যাবে? এটা পূর্ণাঙ্গ কলম না, এখন পকেটে রেখে দিলে পকেট ফুঁড়ে ফেলবে, কালি দিয়ে পকেটটা ভরে দেবে, তাই না? এটাও খুলে ফেললেন, এবার মুখের ছোট্ট একটা নিব আছে, নিবটা খুলে ফেললেন, এবার সারাদিন টিপাটিপি করেন লিখবে, তাহলে কি এটা পূর্ণাঙ্গ কলম হলো? সিয়াম মানে কি তাহলে? শুধুমাত্র রাত্রিতে সাহারি খেলাম, না খেয়ে থাকলাম সারাদিন, আর সন্ধ্যায় ইফতার করলাম, তাই কি সিয়াম হয়ে গেল? না, তা সিয়াম নয়। সিয়াম পালন করতে হলে আপনাকে ইসলামের পরিপূর্ণ বিধান মেনে সিয়ামের মাসলা মাসাইল বাস্তবে আমল করে সিয়াম পালন করতে হবে, অন্যথায় ওই সিয়াম দিয়ে আল্লাহর দরবারে আপনি মর্যাদা পাবেন না। সহিহ ইবনে খুজাইমার 1997 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন হাজ্জুহু মিন সিয়ামিহি আল জুওয়াল আতাস, পৃথিবীতে অনেক সিয়াম পালনকারী আছে, সিয়ামের যাদের লাভ হচ্ছে ক্ষুধা এবং তৃষ্ণা। সিয়ামের মর্যাদা কত উচ্চে দেখলেন, কিন্তু অনেক পৃথিবীতে সিয়াম পালনকারী আছে যাদের সিয়ামের মর্যাদা ক্ষুধা এবং তৃষ্ণা, আল্লাহর নিকটে একটাও সওয়াব পায় না। আল্লাহর নবী আরো বলছেন ওই হাদিসে, ওয়ারুব্বা কাইমিন হাজ্জুহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, পৃথিবীতে অনেক রাত্রিতে জাগরণকারী আছে, রাত্রিতে জেগে জেগে লাইলাতুল কদর আদায় করে, তারাবির সালাত 20 রাকাত আদায় করে, পারলে 40 রাকাত আদায় করে, আবার রাত্রে জেগে জেগে শবে বরাতের রাত্রে সালাতে আলফিয়া নামে 100 রাকাত সালাত আদায় করে। আল্লাহর নবী বলছেন ওদের রাত্রি জাগরণ, ওদের রাত জেগে জেগে সালাত আদায়ের ফল ইল্লা সাহর, শুধুমাত্র রাত্রি জাগরণ, আল্লাহর নিকটে একটাও সওয়াব ওরা পায় না। তাহলে পৃথিবীতে এমন কিছু সিয়াম পালনকারী থাকবে, এমন কিছু রাত্রিতে জেগে ইবাদতকারী থাকবে, তারা সওয়াব পাবে না। এরা কারা? এরা কারা?
এদের ফল কি এদের লাভ কি এদেরকে যদি আমরা দেখিয়ে দিতে পারি এদের থেকে যদি আপনারা আমরা বিরত থাকতে পারি তাহলে সিয়ামের এই উচ্চ মর্যাদা এতক্ষণ যেটা বললাম সেটা পাওয়া সম্ভব হবে অন্যথায় সম্ভব হবে না মনে রাখা ভালো পৃথিবীতে আপনারা আমার একমাত্র আদর্শ অনুকরণীয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হাশর সপ্তম আয়াত মহান আল্লাহ বলেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু রাসূল তোমাদেরকে যা দেন সেটা শক্ত করে আঁকড়ে ধরো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যে বিষয় থেকে তোমাদের নিষেধ করেন এটা থেকে বিরত থাকো ওয়াত্তাকুল্লাহ ভয় করো একমাত্র আল্লাহকে জেনে রেখো ইন্নাল্লাহ শাদীদুল ইকাব নিশ্চয় আল্লাহ শাস্তি দানে বড়ই কঠোর বড়ই কঠিন অতএব আপনার সিয়াম যদি রাসূলের তরিকায় হয় তাহলে শান্তি পাবেন জান্নাতে উচ্চ মর্যাদা পাবেন কিন্তু রাসূলের তরিকা বাদ দিয়ে আপনার সিয়াম যদি বাপের তরিকায় হয় দাদার তরিকায় হয় প্রচলিত হুজুরের তরিকায় হয় তাহলে আপনি শান্তি তো পাবেন না পাবেন না আল্লাহ বলছেন আপনার জন্য রয়েছে কঠোর শাস্তি কিভাবে আমরা একটু দেখি প্রথমত আসুন সিয়ামের নাম স্বয়ং দিয়েছেন আল্লাহ সিয়ামের নাম দিয়েছেন স্বয়ং রাসূল সুতরাং এ নাম তাই পরিবর্তন করে দেওয়া হয়েছে এদেশে সিয়াম এবং সালাত ইসলামের পাঁচটি মূল স্তম্ভ নাম তাই পরিবর্তন করে দেওয়া হয়েছে ওই যে দেখুন সহিহুল বুখারী আট হাদিস সহি মুসলিম ষোলো হাদিস মিশকাতুল মাসাবি চার নম্বর হাদিস আব্দুল ইবনে ওমর রাদি আল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে দণ্ডায়মান শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল ওয়া ইকামিস সালাত সালাত কায়েম করা ওয়া ইতায়ুজ যাকাত যাকাত আদায় করা ওয়াল হজ হজ সম্পাদন করা অসমে রমাদান রমাজানের সিয়াম পালন করা দুঃখজনক হলেও সত্য ইসলামের এই মূল পাঁচটি স্তম্ভে এদেশে তিনটি ঠিক রাখা হয়েছে পরিবর্তন করা হয়েছে দুইটি সালাতে বানানো হয়েছে নামাজ নামাজ মানে পূজা নামাজ মানে উপাসনা বান্দা মুসলমান নামাজের মাধ্যমে পূজা করে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পূজা করে বান্দা পূজা করে না সালাতের মাধ্যমে বান্দা সরাসরি আল্লাহর নিকটে দোয়া করে কে আপনাকে নামাজ পড়তে করতে বলেছে কেন আপনি নামাজ করলেন হয় হিংসাবশে নয়তো না জেনে পরিবর্তন করুন ইসলামের মূল রুট মূল স্তম্ভ আল্লাহর দেওয়া নাম কে আপনাকে পরিবর্তন করতে বলেছে সিয়াম সিয়ামকে বানানোর হয়েছে রোজা সিয়াম মানে বিরত থাকা রোজা মানে উপবাস থাকা হিন্দুরা উপবাস থাকে বৌদ্ধরা উপবাস থাকে খ্রিস্টানের উপবাস থাকে মুসলমান উপবাস থাকে না মুসলমান সিয়াম থেকে সিয়াম মানে অনেক কাজ থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ওরা তো বৌদ্ধ হিন্দু খ্রিস্টান উপবাস থেকে দুপুরে খাওয়ার আগে সুরুট মারা চলে ওদের আপনি কি সুরুট মারতে পারবেন বিড়ি সিগারেট খেতে পারবেন তাহলে আপনার সিয়াম হবে ওদের ওরা হিন্দু ওরা বৌদ্ধ ওরা খ্রিস্টান ওরা বিধর্মী ওরা রোজা থেকে ইঁদুর খাবে বিড়াল খাবে শুকর খাবে কুকুর খাবে আপনি কি ওগুল খেয়ে সিয়াম পালন করতে পারবেন এ কারণে সিয়াম আর রোজা কখনো এক নয় সালাত আর নামাজ কখনো এক নয় অনুরোধ ইসলামের পাঁচটা স্তম্ভ ঠিক রাখুন পরিবর্তন করবেন না আসুন পরের কথা সিয়াম পালন করতে হলে যেটা আগেই বলেছি আল্লাহর নাম দিয়েছেন সিয়াম বা সাওম সূরা বাকারা একশো তিরাশি আয়াত মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ইমানদারগণ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো কেমা কুতিবা আলাল্লাযীনা মিন কবলিকুম যেমন ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ ভীরু হতে পারো সিয়াম পালন করতে হবে আল্লাহর দেওয়া না নাম সিয়াম সিয়াম পালন করতে হবে চাঁদ দেখে চাঁদ দেখার আগে আপনি বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে সৌদি আরবে কবে চাঁদ উঠেছে সেই চাঁদ দেখার আগে সৌদি আরবের চাঁদ দেখে সারা বিশ্বের মানুষ একসাথে সিয়াম পালন করতে হবে এ সমাজে এরকম ফতোয়া আসে না নাই
এটা স্রেফ ধোকাবাজি। শোনো না আল্লাহর বাণী, সারা বিশ্বকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভৌগোলিক কায়দায় তৈরি করেছেন। সারা বিশ্বে সবসময় সালাত সিয়াম হজ যাকাত ইবাদত, সারা বিশ্বে সবসময় আল্লাহর ইবাদত চলছে, এরকম ভৌগোলিক কায়দায় আল্লাহ পৃথিবী তৈরি করেছেন। পৃথিবী ঘুরছে, চন্দ্র ঘুরছে, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, পৃথিবীর সব কিছু সুন্দরভাবে আল্লাহর আকাশে সন্তরণ করছে। ওই যে শুনুন আল্লাহর বাণী, সূরা বাকারা 185 আয়াত, মহান আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুম সাহারা ফালিয়া সুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সে ব্যক্তি সিয়াম পালন করবে। সিয়াম পালন করতে হলে রমজান মাস পাওয়া শর্ত, সৌদি আরবে চাঁদ দেখে, মক্কায় চাঁদ দেখে বাংলাদেশে সিয়াম পালন করা যাবে না, এটা স্রেফ ধোকাবাজি। সহিহুল বুখারীর 1909 হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো, চাঁদ দেখে সিয়াম পরিত্যাগ করো, ঈদ করো, ইফতার করো। যদি তোমাদের নিকটে আকাশ মেঘাচ্ছন্ন মনে হয় তাহলে শাবানকে 30 দিন পরিপূর্ণ করো। অতএব সৌদি আরবে চাঁদ দেখে বাংলাদেশে সহ সারা বিশ্বে একসাথে ঈদ পালন করতে হবে, সিয়াম পালন করতে হবে, এটা সরাসরি কোরআনের বিরোধী, হাদিসের বিরোধী, সালাফে সালেহীন এর বিরোধী, মনীষীদের বিরোধী, সালাফে সালেহীনের বিরোধী, এটা ব্যক্তিগত মন গড়া রায়। বাস্তব দৃষ্টান্ত দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস এর গোলাম জ্যেষ্ঠ তাবেঈ কুরাইব, তিনি মদিনায় থেকে সিরিয়ায় গিয়েছেন। সিরিয়া মদিনা থেকে উত্তর পশ্চিমে প্রায় 700 মাইল দূরে অবস্থিত। সেখানে তিনি সিয়াম পালন করে এবার সিরিয়ায় এসেছেন। সিরিয়ায় এসে দেখছেন রমজানের একদিন কম বেশি। তখন তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, কেন আপনি, আমি তো সিরিয়ায় চাঁদ দেখে এসেছি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আমাদের চাঁদ দেখে একদিন আগে সিয়াম পালন করার কথা বলেছেন, আপনি মদিনায় একদিন পরে সিয়াম পালন শুরু করেছেন, আপনি কি আমাদের সাথে ঈদ করবেন না? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, না, তোমাদের এই সিদ্ধান্তকে আমরা মানতে পারি না, আমরা মদিনায় চাঁদ দেখিনি। তোমরা চাঁদ দেখেছ শুক্রবার সন্ধ্যায়, আমরা মদিনায় চাঁদ দেখেছি শনিবার সন্ধ্যায়, অতএব আমরা পরের দিন থেকে সিয়াম পালন করেছি, আমরা তোমাদের সাথে সিয়াম পালন ঈদ করতে পারবো না। অথচ সিরিয়া থেকে মদিনার দূরত্ব 14 মিনিট 40 সেকেন্ড, আর বাংলাদেশ থেকে দেখেন, বাংলাদেশ থেকে মদি মক্কার সময়ের দূরত্ব 3 ঘন্টা 20 মিনিট 48 সেকেন্ড, 3 ঘন্টা 20 মিনিট 48 সেকেন্ড, যেখানে 14 মিনিট 40 সেকেন্ডের ব্যবধানে একদিন পরিবর্তন হয়ে গেল সিয়ামের আর ঈদের, সেখানে 3 ঘন্টা 20 মিনিট 48 সেকেন্ড ব্যবধানে একদিনে কি করে সিয়াম এবং ঈদ হতে পারে? বোঝাতে পারিনি মনে হয় আপনাকে কথা, যদি বুঝতে পারেন আপনার কল্যাণ, আমার কল্যাণ, যদি নিজের বুঝে বুঝ করেন তাহলে নিজে পদভ্রষ্ট হবেন, জাতিকে পদভ্রষ্ট করবেন, কেয়ামতের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে আল্লাহর কাছে জবাব দিয়ে জাহান্নামে যেতে হবে। অতএব সাবধান হন। আসুন এবার আমরা চাঁদ দেখা শেষ, চাঁদ দেখার পরে আমরা এবার সিয়ামের নিয়ত করতে হবে। সুন্দর করে এক শ্রেণীর হুজুররা নিয়ত মুখস্থ করছে, ওই যে তুহফায় রমজানে সুন্দর করে বড় বড় করে নিয়ত লিখে দিয়েছে, নাওয়াইতো আন আসুমা গদাম মিন শাহরে রমজানে মুবারাকে, আরও অনেক কিছু কত কি, ওগুলো মুখস্থই নাই আমাদের, যাবেন কোথায়? নিয়ত আরবি শব্দ জিহাতুল কলব, অন্তরের সংকল্প হচ্ছে নিয়াত, নিয়াত অন্তরের সংকল্প। সহিহুল বুখারীর 1 নম্বর হাদিস নিয়াত, মিশকাতুল মাসাবির 1 নম্বর হাদিস নিয়াত। ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, পৃথিবীর প্রত্যেক কাজ নিয়তের উপরে নির্ভরশীল, নিয়ত ছাড়া কোনো কাজ হয় না। সিয়াম পালন করতে হলে নিয়াত অবশ্যই করতে হবে, নিয়াত করা ফরজ, তবে নিয়াত মুখে বলা বিদআত,
নিয়াত মুখে উচ্চারণ করে বলতে হবে এর প্রমাণে আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীতে কোনো হাদিস কোরআন নাই নিয়াত মুখে বলতে হবে এরকম নাওয়াইতুন আসমা গদাম মিন শাহরে রমজানুল মুবারাকে এরপরে এর উপরে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনু মাজা যে কোনো হাদিস গ্রন্থ দেখেন যার প্রমাণে পৃথিবীতে কোনো হাদিস গ্রন্থে নাই এটা আমার আপনার এক শ্রেণীর হুজুরদের বানানো কথা এরপর ধোকাবাজি কত দেখেন তো আরবিতে দিন শুরু হয় মাগরিবের পর থেকে ইংরেজিতে দিন শুরু হয় রাত বারোটা এক মিনিটে আপনি সাহারি খাচ্ছেন আজকে রাত সাড়ে সাতটাই রাত সাড়ে সাতটাই সাহারি খাচ্ছেন রাত বারোটা এক মিনিটে পরের দিন শুরু হয়েছে আর সূর্য ডোবার পর থেকে আরবিতে পরের দিন শুরু হয়েছে আর আপনি ভোর সাড়ে চারটায় সাহারি খাচ্ছেন আর নিয়াত করছেন নাওয়াইতো আন আসুমা আমি এখন নিয়ত করলাম সিয়াম পালন করব গদান আগামীকালকে বুঝেননি কথাটা আজকে সাহারি খাচ্ছেন আর নিয়ত করছেন আপনি সিয়াম পালন করবেন আগামীকালকে আজকের সিয়াম নিয়ত করছেন আগামীকালকে নিয়তেই গড়মিল শুরুতেই ভুল যেখানে মিথ্যা সেখানে বাতিল এই বাজে নিয়তে সিয়াম পালন করলে ওই নিয়াত ওই সিয়াম রাসুলের কায়দাই হবে না ওই সিয়াম হবে বাপদাদার প্রচলিত হুজুরের কায়দাই ওই সিয়াম দিয়ে সিয়ামের উচ্চ মর্যাদা লাভ করা যাবে না আসুন আপনি সিয়াম পালন করার পরে এরপর আপনি সাহারি নিয়ত করলেন অন্তরের সংকল্পই নিয়ত শুধু তাই না সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত শেখ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহেমাহুল্লাহ বলছেন নিয়ত মুখে পাঠ করা বিদআত স্পষ্টভাবে নিয়ত উচ্চারণ করে বলা কঠিন পাপ নিয়ত মুখে উচ্চারণ করা বিদআত স্পষ্ট মুখে উচ্চারণ করে নিয়ত বলা কঠিন পাপ আসুন নিয়ত করা আপনার শেষ নিয়ত করার পর আপনি এবার সাহারি খাবেন এবার সাহারি খাওয়ার জন্য সাহারি খেতে হবে সাহারি খাওয়া গুরুত্বপূর্ণ সুন্নাত সহিহুল বুখারীর ১৯২৩ হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা তোমরা সাহারি গ্রহণ করো কেননা সাহারিতে বরকত রয়েছে এবার সাহারি খেতে হবে এক শ্রেণীর হুজুররা এক শ্রেণীর মসজিদের মুসল্লিরা মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব রমজানে বেতন আরও বাড়িয়ে দিয়েছে বলছে রাত দুইটার পর থেকে মাইকে সিল্লে সিল্লি করতে হবে বেতন তোমার আরও ২০০০ টাকা বাড়িয়ে দিলাম মাইকে সিল্লে সিল্লি করতে হবে যদি এই সিল্লা সিলে না হয় তাহলে বলে আরে এরা রমজানে কিছুই করে না সিয়াম আসছে রোজা আসছে কিছুই করছে না সিল্লা সিল ডাকাটাকিও করে না এরা এটা করা হবে না ওরা ওটা করা হবে না সেটা সেটা করা হবে না এরা এই কথা বলছে সেই কথা বলছে আহলে হাদিসরা এসে সমাজে সব নষ্ট করে দিল কালকে বলছে নামাজই পড়া লাগবে না এরকম আহলে হাদিসের উপর মিথ্যা অপবাদ অথচ রাসূল ইসলামের বাস্তব আমল দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম দুজন মুয়াজ্জিন নির্ধারণ করে দিয়েছিলেন সাহারির জন্য একজন তিনি ছিলেন হজরতে বেলাল রদি আল্লাহ আনহু তিনি সাহারি রাজান দিতেন আরেকজন হজরতে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রদি আল্লাহ আনহু তিনি ফজরের আজান দিতেন তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা বেলাল আজান দিলে খানাপিনা শুরু করো যতক্ষণ না আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজরের আজান দেয় ফজরের আজান হয়ে গেল এরপরেও যদি আপনার হাতে খাবারের প্লেট থাকে থালা থাকে তাহলে খাবারটা শেষ করেই সাহারি শেষ করবেন মুখ থেকে উগলে ফেলতে হবে এমনটি নয় এরপরে আসুন দেখুন বর্তমান যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বাদ দিয়ে সাহারির আজান বাদ দিয়ে সিল্লাসিলি শুরু করেছে রাত দুটার পর থেকে তিনটার পর থেকে মা বোনেরা উঠুন ভাই বোনেরা উঠুন আর কত ঘুমাবেন আর কত রাত জাগবেন আর কত কি করবেন সেহরি খান সেহরি পাকান এখানেও শব্দটা ভুল আরবি শব্দ সাহারুন রাত্রি জাগারণ সাহারি মানে রাত্রিতে জাগা কোনো কিছু খাওয়া আর সেহের মানে জাদু সেহরি মানে জাদু সংক্রান্ত কোনো কিছু সেহরি পাকান সেহরি খান জাদু পাকান জাদু খান যাবেন কোথায় যাবেন সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা অতএব এই বাতিল পন্থা বাদ দিয়ে সুন্নতি তরিকায় আসুন রাসুলের তরিকায় সাহারির আজান
বাস্তবায়ন করুন। বুখারীর সর্বশেষ ভাষ্যকার, এটা আজকে আমাদের কথা নয়, আজকে আহলে হাদিসের কথা নয়, মোহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিফ স্যারের এটা কথা নয়, বহু আগেই বলে গেছেন বুখারীর সর্বশেষ ভাষ্যকার হাফেজ ইবনু হাজার আসকালানি রহেমাহুল্লাহ। সাহারির জন্য আজান দেওয়া ব্যতীত মাইকে চিল্লাচিল্লি করা, ডাকা, গান বলা, কোরআন তেলাওয়াত করা, সাইরেন বাজানো, যা কিছু করা হয় সব কিছুই বিদআত। অতএব এই বিদআত থেকে পরিত্যাগ করুন, এই বিদআত পরিত্যাগ করুন। সাহারি খাবেন দেরিতে, রাত আগে ভাগে সাহারি খাওয়ার প্রয়োজন নাই। সাহারি খেয়েছে, খেয়ে বিশাল বড় আরেকটা ঘুম দিয়েছে, এটার প্রয়োজন নাই। সাহারি খাবেন, সাহারি খাওয়ার পরে সময় থাকলে কিছু তাজবি তাহলিল জিকির আজকার দোয়া কোরআন তেলাওয়াত হয়ে এবার মসজিদে সালাত আদায় ফজরের করে এরপরে সে ঘুম দিবেন, তার আগে দরকার নেই ঘুমানোর। আসুন, আপনার সাহারি চলে গেল, সাহারির পর এবার সারাদিন আপনাকে অতিবাহিত করতে হবে। সারাদিন আপনি কিভাবে অতিবাহিত করবেন এটার আপনার পথ পদ্ধতি সহিহুল বুখারী 1903 হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ থেকে বিরত থাকতে পারল না, ওই ব্যক্তির খাদ্য এবং পানীয় পরিত্যাগ করাই আল্লাহর কোনো প্রয়োজন নেই। অতএব সিয়াম পালন করেছেন সারাদিন, আপনাকে নিজেকে মিথ্যা থেকে দূরে থাকতে হবে, মিথ্যা কথা থেকে কাজ থেকে দূরে থাকতে হবে, তাহলেই আপনি সিয়ামের উচ্চ মর্যাদা পাবেন। সিয়ামের উচ্চ মর্যাদা তাহলেই পাবেন, অন্যথায় সিয়ামের উচ্চ মর্যাদা পাওয়া সম্ভব হবে না। ব্যবসা করছেন, খুব ভালো ব্যবসা করা, ব্যবসা করছেন, খেজুর কিনছেন, খেজুর কিনে ভালো খেজুর খারাপ খেজুরের সাথে মিশ্রিত করে দুই খেজুর একদমে বিক্রি করছেন, এই ব্যবসা করে ওই খেজুর খেয়ে ওই খেজুর দিয়ে ইফতারি করে সাহারি করে সিয়াম পালন করলে লাভ হবে না। মাদ্রাসার হুজুররা খেজুর কিনতে গেছে, বলছেন হুজুর দ্রুত আসেন, এই যে খেজুরটা 1000 টাকা কেজি কিনেছি, আপনি মাদ্রাসার ছাত্রদের নিয়ে ইফতার করাবেন, তো এটা আপনাকে 800 টাকা দরে দিয়ে দিলাম, আমি কিনেছি 1000 টাকা দরে, 800 টাকা দরে আপনাকে বিক্রি করছি। স্পষ্ট মিথ্যা, এটা বলার কি দরকার মিথ্যা বলার আপনার? আপনি বলেন আমি কিনেছি যা আমি বিক্রি করবো এই দামে, আপনি নেন, আপনি তো লাভ করবেন, তো মিথ্যা কথা বলে আপনি লাভ করার কি দরকার? এই মিথ্যা কথা বলে লাভ করলে আপনার ওই রুজিতে বরকত হবে না, ব্যবসাতে বরকত হবে না, ওই ব্যবসা দিয়ে ওই রুজি দিয়ে ইফতার করলে সাহারি করলে আপনার সিয়ামের উচ্চ মর্যাদা পাওয়া সম্ভব হবে না। আসুন সারাদিন সিয়াম পালন করবেন, সিয়ামের আরও কিছু মাসলা মাসাইল আসুন আপনার জন্য আমার জন্য জানা দরকার, সেটা কি? সারাদিন আপনি সিয়াম পালন করবেন, অবশ্যই সিয়াম ভঙ্গকারী বিষয় থেকে আপনাকে বিরত থাকতে হবে। ইচ্ছাকৃতভাবে খানা পিনা করলে আপনার সিয়াম পরিত্যাগ করা হবে, সিয়ামকে নষ্ট করা হবে, অবশ্যই আপনাকে তৌবা করতে হবে। ইচ্ছাকৃতভাবে বমি করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, আপনাকে প্রথমত তৌবা করতে হবে, এরপরে সিয়ামের কাজা আদায় করতে হবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে মিলিত হয় স্বামী স্ত্রী উভয়ের যৌথ সংযোগে যৌথ পরামর্শে ইচ্ছাকৃতভাবে, তাহলে তার জন্য কঠিন ধমকি, তাকে কাজা এবং কাফফারা দুইটাই আদায় করতে হবে। কাজা আদায় করতে হবে, কাফফারা একজন দাস মুক্তি করতে হবে, না পারলে তাকে 30 দিন একাধারে সিয়াম পালন করতে হবে। অবশ্যই এই কাজ থেকে আপনাদেরকে আমাদেরকে বিরত থাকতে হবে। তবে হ্যাঁ, যদি অনিচ্ছাকৃতভাবে কেউ কোনো কিছু খেয়ে ফেলে সিয়ামের প্রথম দিন, ছোট বাচ্চাকে সিয়াম রাখিয়েছেন, ছোট বাচ্চা খেলতে খেলতে এক ঢোক এক গ্লাস পানি খেয়ে ফেলেছে, সমস্যা নেই, আপনি নিজে সিয়ামের প্রথম দিন সিয়াম পালন করেছেন, আপনি নিজে ঘরের মধ্যে ঢুকে এক গ্লাস ফ্রিজ থেকে বের করে শরবত খেয়ে ফেলেছেন, সমস্যা নেই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন নাসিয়া, যদি কেউ ভুলে যায়, আও আকালা, অথবা খাবার খেয়ে ফেলে, তাহলে ফালিয়তিম্মা সাওমাহু,
তাহলে সে যেন তার সিয়াম পরিপূর্ণ করে ফেলে। ফাইনাল্লাহ আতআমাহু আকআলাহু, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়াইছেন এবং পান করিয়েছেন, আল্লাহই তাকে খাওয়াইছেন এবং পান করিয়েছেন। যদি কেউ ভুল করে খেয়ে ফেলে, পান করে ফেলে, তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না। যদি রাত সিয়াম পালন করে ঘুমিয়েছেন, এমত অবস্থায় ঘুম থেকে উঠে দেখেছেন আপনার নিচের দিকে সব শেষ, সমস্যা নেই, কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে, সারিকে ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠেছেন দেখেছেন কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই, অনিচ্ছাকৃত, এটা কি নিজের ইচ্ছাকৃত? নিজের ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবে যদি কারো স্বপ্নদোষ হয়ে যায় তাহলে সিয়াম ভাঙবে না। সিয়ামরত অবস্থায় রাত্রে কেউ স্ত্রীর সাথে মিলিত হয়েছেন, একবারে আজান দেওয়ার পরে ঘুম ভাঙছে, সমস্যা নেই, ওই অবস্থায় আপনি আর কিছু খেতে পারবেন না, আপনি গোসল করে সিয়ামের নিয়ত করে গোসল করে ফজরের সালাত আদায় করেন, সিয়াম ভাঙবে না, সিয়াম নষ্ট হবে না। আপনি কেউ ঘুম থেকে উঠে দেখছেন আর এক মিনিটও টাইম নাই, আপনার কোনো সমস্যা নেই, কিছু আগে আপনার খাওয়ার প্রয়োজন নেই, অনেকে মনে করেন যে আমি সাহারি খেতে পারলাম না তাহলে তো হয়তো সিয়াম হবে না, না, সাহারি খাওয়া গুরুত্বপূর্ণ সুন্নাত, ইচ্ছাকৃতভাবে আমরা সাহারি ত্যাগ করব না, তবে সাহারি না খেতে পারলে সিয়াম ভঙ্গ হবে না। আসুন, সিয়াম অবস্থায় অনেকে মনে করে হঠাৎ করে আমি কোথাও কেটে গেল, কেটে গিয়ে রক্ত বের হয়েছে, রক্ত গড়িয়ে পড়ছে, সিয়াম বাতিল। কোরআন হাদিসে কোথাও এর প্রমাণ নেই, সিয়াম অবস্থায় কেটে রক্ত বের হলে সিয়াম ভাঙবে না। সিয়াম অবস্থায় কারো অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয়ে যায় তাহলে তার সিয়াম ভাঙবে না। মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদুল্লাল গালিব স্যার, তার সিয়াম ও কিয়াম বই, এই বইটা সংগ্রহ করে নেবেন, এই বইটাতে সুন্দর করে সিয়ামের অবস্থায় কী কী জায়েজ এ 13টি পয়েন্ট টাকারে লিখে দিয়েছেন, আমি আপনাদের সামনে ওই বই থেকে নাম্বার ভিত্তিক উল্লেখ করছি। সিয়াম অবস্থায় 13টা পয়েন্ট, এই কাজগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না। এক, নাপাক অবস্থায় ফজর করা, যেটাই আগেই বলেছি। দুই, সিয়াম অবস্থায় মিসওয়াক করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা খালু ফামেস ফামেস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহর নিকটে, সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকটে মিশকের গন্ধে সুগন্ধির চাইতে অধিক উত্তম। সুবহানাল্লাহ, তাহলে আমাকে আপনাকে তো মুখ গন্ধ করে রাখতে হবে, তাই না? না, এটা নয়, মুখ গন্ধ করলে তো আরও বেশি সোয়াব, নাকি? না না না, এটা কখনো নয়, ভুল বোঝা যাবে না, সিয়াম অবস্থায় কখনো মুখ গন্ধ করে রাখা যাবে না, প্রত্যেকবারেই আপনি বেশি বেশি করে মিসওয়াক করবেন, মিসওয়াক করবেন প্রত্যেক সালাতের আগে। হাদিস বলার টাইম নেই, হাদিস বলতে যাচ্ছি না, সিয়াম অবস্থায় মিসওয়াক করলে সিয়াম ভঙ্গ হবে না। তিন, কুলি করা এবং নাকে পানি দেওয়া, নাক ঝাড়া, তবে এমন অবস্থায় নাকে পানি দিবেন না যেন পানিটা গলার ভিতরে প্রবেশ করে যায়, সিয়াম অবস্থায় ওজুর সময় গড়গড়া করে কুলি করবেন না, তবে নাকে পানি দিয়ে কুলি করা সমস্যা নেই। চার, সিয়াম অবস্থায় স্ত্রীর সাথে গায়ে গা ঠেকানো, চুম্বন দেওয়া। পাঁচ, খাদ্যের উদ্দেশ্য ব্যতীত ইঞ্জেকশন নেওয়া বা ভ্যাকসিন নেওয়া, সিয়াম অবস্থায় আপনার হঠাৎ সমস্যা, আপনি ইঞ্জেকশন নেবেন, এতে কোনো সমস্যা নাই, খাদ্যের উদ্দেশ্য ব্যতীত যদি কেউ ইঞ্জেকশন নেয় তাহলে ওই ইঞ্জেকশন দিয়ে ভ্যাকসিন দিয়ে সিয়াম ভঙ্গ হবে না। ছয়, কিডনির ডায়ালাইসিস করা, সিয়াম অবস্থায় কিডনি ডায়ালাইসিস করলে সিয়াম ভঙ্গ হবে না, তবে এটা যদি কষ্টকর হয়, আপনি যেহেতু অসুস্থ আপনি নিঃসন্দেহে সিয়াম ভেঙ্গে অন্য সময় কাজা করতে পারবেন। সাত, সিয়াম অবস্থায় চোখে নাকে কানে ড্রপ দেওয়া, চোখের সমস্যা, আপনি হঠাৎ করে চোখের সমস্যা হয়েছে, চোখে আপনি ড্রপ দিবেন সিয়াম অবস্থায়, কানে নাকে ড্রপ দিবেন, এতে কোনো সমস্যা নাই, তবে পেটের মধ্যে যেন না যাই বিষয় লক্ষ্য রাখবেন। আট, শিঙ্গা লাগানো। নয়, রোগীকে রক্তদান করা। আলহামদুলিল্লাহ, আল আউন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা আপনাদের জন্য খোলা রয়েছে, নিজেও রক্ত দেবেন, রক্ত নেবেন আল্লাহর
রাসুলের ওই যে বাণী শুনুন, ওয়াল্লাহু ফি আউনিল আব্দে মা কানাল আব্দ ফি আউনি আখিহে, আল্লাহ ততক্ষণ কোনো বান্দার সাহায্যে রত থাকেন যতক্ষণ বান্দা তার অপর ভাইয়ের সাহায্যে রত থাকে। আপনি একটা মুমূর্ষু রোগীকে সিয়াম অবস্থায় রক্তদান করবেন, তিনি আজীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবেন, আপনার সিয়াম ভাঙবে না। দশ, সিয়াম অবস্থায় দাঁত তোলা। এগারো, সিয়াম অবস্থায় আমার মা বোনেরা তরকারির স্বাদ জিহবাতে শেখে দেখতে পারবেন, জিহবাতে শেখে দেখে জিহবা থেকে ফেলে দিবেন। এগারো, সিয়াম অবস্থায় চোখে, বারো, সিয়াম অবস্থায় চোখে সুরমা দেওয়া। তেরো, সিয়াম অবস্থায় এমন কাহিল হয়ে পড়েছেন, আমাদের এমন অনেক দিন ভাই রয়েছেন সিয়াম থাকেন, কাঠশিরা কাজ করেন, এরপরও সিয়াম ভাঙ্গেন না। আল্লাহ তাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনি সামান্য অজুহাতে সিয়াম ভেঙে পেলেন, সিয়াম অবস্থায় কষ্টকর, আপনি মাথায় পানি দিবেন, দেহে ঠান্ডা পানি দিবেন, গরম পানি দিবেন, তাতে সিয়াম ভাঙবে না। সারাদিন সিয়াম পালন করে এগুলো করলেন, সন্ধ্যাবেলায় এসে বলছেন আরে সারাদিন কষ্ট করে সিয়াম পালন করলাম। বাংলাদেশ আহলে যুব সংঘ তুহফায় রমজান বের করেছে, সিয়ামের ইফতারের সময় হয়ে গেছে, আর পাঁচটা মিনিট দেরি করা যাবে না? এই যে পাঁচটা মিনিট দেরি করলেন, আপনার সিয়াম হবে? আপনার সিয়াম হবে না। পাঁচটা মিনিট ইচ্ছাকৃতভাবে আপনি যদি দেরি করেন তাহলে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন সহিহুল বুখারীর 1954 হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন পূর্ব দিক থেকে দিন ঘনে, রাত্রি ঘন, সূর্য ডুবে যাবে, পূর্ব দিক থেকে রাত ঘনিয়ে আসবে, পশ্চিম দিক থেকে সূর্য ডুবে যাবে, ফাকাদ আফতারা সাইম, সূর্য ডোবার সাথে সাথে, ইজা গরাবাতে শামস ফাকাদ আফতারা সাইম, সূর্য ডোবার সাথে সাথে সাইম ইফতার করবে। সহি আবু দাউদের 2353 হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াজালুদ্দীন যাহিরান দিন চিরদিন বিজয় থাকবে যতদিন লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে, কেননা ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতার করে। অতএব আপনি যদি ইচ্ছাকৃতভাবে এক মিনিট দেরি করেন তাহলে আপনার এই সিয়ামটা ইহুদি খ্রিস্টানের সিয়ামের সাথে মিশে যাবে, মুসলমানদের রাসুলের সিয়ামের সাথে মিশবে না, মিশবে না। আপনাকে হাসরের মাঠে ইহুদি খ্রিস্টানদের সাথে উঠতে হবে, কখনো ইচ্ছাকৃতভাবে এক মিনিট টাইম দেরি করে ইফতার করবেন না। যখনই সূর্য ডুবে যাবে তখনই ইফতার করতে হবে, তাহলেই সিয়ামের পরিপূর্ণ মর্যাদা পাওয়া যাবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, রমজান মাস দান সাদাকার মাস, অবশ্যই রমজান মাসে বেশি বেশি দান সাদাকা যত সম্ভব করার চেষ্টা করবেন। অবশ্যই আপনার দান সাদাকা যেন বাতিল পথে না যায়। আপনার দান সাদাকা দিয়ে যদি শিরক বিদাত প্রতিপালিত হয় তাহলে এটা হবে আপনার জন্য গুনাহে জারিয়া, আর যদি আপনার দান সাদাকা দিয়ে সুন্নাত প্রতিপালিত হয় তাহলে এটা আপনার জন্য হবে সাদাকায়ে জারিয়া। আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় বাইতুল মাল ফান্ড রয়েছে, এইখানেই রয়েছে আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ আহলে যুব সংঘ, আহলে পেশাজীবী ফোরাম, মহিলা সংস্থা আল আউন, সোনামণি যুব সংঘ, আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী আসসালাফি, এই মসজিদ আগামী পরশু তারিখ থেকে মারকাজি জামে মসজিদের উদ্বোধন কার্যক্রম শুরু হবে ইনশা আল্লাহ। অবশ্যই আপনাদের দানের একটা বড় খাত এইখানে দেবেন, আপনাদের দানের অভাবে যেন মারকাজি জামে মসজিদের কাজ বন্ধ হয়ে না যায় এর প্রতি লক্ষ্য রাখবেন। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন।